সর্বনাশী কালবৈশাখী তাণ্ডবে চট্টগ্রাম বন্দরের আঘাত করেছে তীব্রভাবে। আজ সকালে বহির্নোঙরে বালুবোঝাই একটি বাল্কহেড জাহাজ নিমজ্জিত হয়েছে। সাগরে প্রচণ্ড বাতাসের জন্য সকাল থেকে সাগরে উত্তাল ঢেউ বইতে থাকে, যার ফলে মালভর্তি জাহাজটি ডুবে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজটির মাস্টার সহ পাঁচজন আরোহীকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থল দিয়ে জাহাজ চলাচল সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সকাল 10:30 বন্দরের বহির্নোঙরে চার্লি অ্যাঙ্কোরেজে এই দুর্ঘটনা ঘটেছে বলে চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন। সকালে চট্টগ্রাম জেলা ও আশেপাশের এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সময় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে বালুবোঝাই বাল্কহেড জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর রেডিও কন্ট্রোল সূত্রে জানা গেছে, বাল্কহেড জাহাজ ডুবে যাওয়ার কারণে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না, তবে দুর্ঘটনা এড়াতে বয়া দিয়ে ওই জায়গাটা চিহ্নিত করে রাখা হয়েছে। ভিউয়ার্স, আজ সারা দেশে বৈশাখী তাণ্ডবের তছনছ হয়ে যাচ্ছে ঘর বাড়ি। আপনার এলাকায় সর্বনাশী কালবৈশাখী কতটুকু আঘাত করেছে জানিয়ে দিন ভিডিওটির কমেন্ট বক্সে। দেশের সর্বশেষ খবরাখবর পেতে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকুন।